আজকে আলোচনার বিষয় দাঁতের গোড়ায় তৈরি হওয়া সিস্ট বা মুখের মধ্যে থাকা সিস্ট কতটা ক্ষতিকর। আপনারা প্রত্যেকেই শুনেছেন যে দাঁতের গোড়ায় সিস্ট হতে পারে এবং সেই সিস্ট কতটা ক্ষতিকর, সেটা জানতে গেলে কিন্তু আমাদেরকে সিস্ট সম্পর্কে একটু ধারণা তৈরি করতে হবে। আজকের ভিডিওটিতে থাকছে দাঁতের গোড়ায় সিস্ট কি বা সিস্ট কাকে বলে, সিস্ট কেন তৈরি হয়, সিস্ট হলে তার উপসর্গগুলি কি কি বা কিভাবে বুঝবেন যে দাঁতের গোড়ায় সিস্ট হয়েছে, এই সিস্ট কতটা ক্ষতিকর এবং সিস্ট হলে তার চিকিৎসাই বা কি। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওর বিষয়। প্রথমেই আসছি যে সিস্ট কি। সিস্ট হলো একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, বা চলতি কথায় আমরা বলতে পারি যে তরল ভর্তি একটি থলে বা স্যাক, যেটি সাধারণত পর্দা বা আবরণ দ্বারা ঢাকা থাকে এবং এর মধ্যে বেশিরভাগ সময়ই তরল থাকে, কোনো কোনো সময় গ্যাস বা সেমি সলিড সাবস্টেন্সও থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তরল থাকে এবং এই তরলটি খুবই ইনফেকশাস হয়। কোনো কোনো সময় সিস্টের মধ্যে পাস ফরমেশন বা পুঁজো কিন্তু তৈরি হতে পারে। এরপর আসছি যে সিস্ট কেন হয়। চেষ্টা করছি খুবই সহজভাবে আপনাদেরকে একটু বোঝানোর। দাঁত তৈরির সময় কিছু ডেভেলপমেন্টাল রেমনেন্ট মেটেরিয়াল থেকে যায়, বা দাঁত তৈরির সময় যে অংশ দিয়ে বা যে পার্ট থেকে দাঁত তৈরি হয় তার যদি কিছু অংশ থেকে যায় পরবর্তীকালে, সেখান থেকে কিন্তু সিস্ট তৈরি হতে পারে। খুব সহজভাবে বলতে গেলে দাঁত তৈরির সময় ডেভেলপমেন্টের কিছু অংশ যদি থেকে যায় সেখান থেকে কিন্তু সিস্ট তৈরি হতে পারে। অনেক সময় ট্রমা বা আঘাতজনিত কারণেও কিন্তু সিস্ট তৈরি হতে পারে। অনেক সময় অনেক পেশেন্টের দেখা যায় যে সামনের দাঁত বেশ কালো হয়ে যাচ্ছে বা ডিসকালার্ড হয়ে যাচ্ছে। সেই পেশেন্টের থেকে হিস্ট্রি নিয়ে জানা যায় যে ওই পেশেন্টের প্রায় 10 থেকে 12 বছর বা 15 বছর আগে কোনো আঘাত লেগেছিল বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল যাতে সামনের দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু এতদিন পর্যন্ত কোনোরকম কোনো সিমটম কিচ্ছু সমস্যা হয়নি, কোনো ব্যথা কিচ্ছু হয়নি, শুধুমাত্র দেখা যাচ্ছে যে দাঁতটি কালো হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এক্সরে করলে দেখা যায় যে দাঁতের গোড়ায় একটি সিস্ট তৈরি হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই তা দেখা যায়। এই ধরনের সিস্ট সাধারণত আঘাতজনিত কারণে বা ট্রমা থেকে তৈরি হয়, প্রধানত এই দুটি কারণে, ডেভেলপমেন্টাল কারণ এবং আঘাতজনিত কারণ বা ট্রমা থেকে সিস্ট তৈরি হয়। এবার আসছি যে দাঁতের গোড়ায় যদি সিস্ট তৈরি হয় কিভাবে বুঝবেন আপনি যে দাঁতের গোড়ায় সিস্ট তৈরি হয়েছে, উপসর্গগুলি কি কি। এক্ষেত্রে জানিয়ে রাখি যে সিস্ট হয়েছে এটা কিন্তু বোঝা খুবই কষ্টকর ব্যাপার, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সিস্ট কিন্তু উপসর্গহীন, কোনো রকম উপসর্গ থাকে না, শুধুমাত্র ডেন্টাল এক্সরে করার পরে কিন্তু ধরা পড়ে যে ওই জায়গায় সিস্ট হয়েছে। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টরা বুঝতে পারেন না যে সিস্ট হয়েছে। অনেক সময় দেখা যায় যে দাঁত কালো হয়ে যাচ্ছে বা দাঁত ডিসকালার্ড হয়ে যাচ্ছে, সেটিও কিন্তু সিস্টের লক্ষণ হতে পারে। অনেক সময় দাঁত নড়তে থাকে, যে দাঁতের নিচে সিস্ট তৈরি হয়েছে সেই দাঁত নড়তে থাকে। অনেক সময় মাড়ি ফুলে যায় বা খুব বেশি হলে গালও কিন্তু ফুলে যেতে পারে ওই সাইডের। অনেক সময় দাঁত ব্যথা হয়, অনেক সময় দাঁতের গোড়া থেকে পুঁজ তৈরি হয় বা পাস ডিসচার্জিং একটা সাইনাস ট্র্যাক তৈরি হয়। যদি সিস্ট অনেক দিন থাকে দাঁতের গোড়াতে এবং সেই সিস্টটি যদি ইনফেক্টেড হয় তখনই কিন্তু পাস ফর্ম করে বা পুঁজ জমা হয় সিস্টের মধ্যে এবং সেটি বেরোনোর চেষ্টা করে। সাধারণত সিস্ট হলে আমরা এই উপসর্গগুলি দেখতে পাই, তবে এক্সরে না করে কোনোভাবেই কিন্তু সুনিশ্চিত করা যায় না যে ওই জায়গায় সিস্ট তৈরি হয়েছে। এরপর আসছি যে সিস্ট কতটা ক্ষতিকর।
দাঁতের গোড়ায় যদি সিস্ট তৈরি হয়ে থাকে সেটি কি চিকিৎসা করার দরকার রয়েছে বা এটি কতটা ক্ষতিকর হতে পারে? দাঁতের গোড়াতে যদি সিস্ট তৈরি হয় এবং এক্স রের মাধ্যমে সুনিশ্চিত করা হয় যে সেখানে সিস্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকিৎসার প্রয়োজন রয়েছে। কারণ সিস্ট যদি দাঁতের গোড়াতে অনেকদিন ধরে থেকে যায় সেক্ষেত্রে অনেক সময় হয় যে সিস্ট অ্যাগ্রেসিভ হয়ে যায় বা বোন লস করতে থাকে বা হাড়ের ক্ষয় করতে থাকে বা হাড় ক্ষতিগ্রস্ত হতে থাকে সিস্ট থেকে, বা কোনো কোনো সময় এটি নার্ভকেও ড্যামেজ করে দেয়। যেমন আমাদের নিচের চোয়ালের একদম পেছনের দিকে ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ বলে একটি নার্ভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে নিচের চোয়ালের পেছনের দিকে যদি সিস্ট হয়, এই সিস্ট যদি অনেকদিন থেকে যায় এবং পরপর বাড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই নার্ভকে ড্যামেজ করতে থাকে এবং পরবর্তীকালে প্যারাস্থেসিয়াও হতে পারে। সেক্ষেত্রে পেশেন্ট ওই জায়গায় কোনো অনুভূতি পান না, কোনো সেন্সেশন থাকে না। অনেক সময় ডেন্টাল সিস্ট ম্যালিগন্যান্সিতে কনভার্ট হতে পারে বা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে। সহজ কথায় বলতে গেলে সেখান থেকে ক্যান্সারও তৈরি হতে পারে, কিন্তু এটি খুব কম, সম্ভাবনা খুবই কম থাকে এটির। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সিস্ট হাড়কে নষ্ট করতে থাকে বা হাড় ক্ষতিগ্রস্ত হতে থাকে সিস্ট দ্বারা বা বোন লস করতে থাকে, সেক্ষেত্রে অবশ্যই সিস্টের চিকিৎসা করা উচিত। এরপর আসছি যে সিস্ট যদি হয়ে থাকে দাঁতের গোড়ায় তার চিকিৎসা কী? দাঁতের গোড়ায় যদি সিস্ট তৈরি হয় তার চিকিৎসা নির্ভর করে সিস্টের আয়তন কত বড় রয়েছে। সিস্ট যদি ছোট থাকে তার একরকম চিকিৎসা হয়, সিস্ট যদি বড় হয়ে যায় তার আরেক রকম চিকিৎসা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সার্জারির মাধ্যমে সিস্ট বের করা হয়। আশা করছি দাঁতের গোড়ায় সিস্ট সম্পর্কে একটি ধারণা আপনাদেরকে আমি দিতে পেরেছি। সিস্ট সম্পর্কে যদি আপনাদের মনে কোনো কোয়ারি থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে লিখে জানান কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিতে। দাঁত এবং মুখগহ্বর সম্পর্কিত কোনো পরামর্শ যদি আপনাদের দরকার হয় নির্দ্বিধায় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে আসতে হবে আমাদের ফেসবুক পেজে এবং সেখান থেকেই কিন্তু যোগাযোগ করতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই দাঁতের খেয়াল রাখুন। নমস্কার।